হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি বন্ধু আপনারা সবাই ভালো আছেন। সো আজকে হাজির হলাম নতুন একটি ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালটা কিন্তু অনেক জোস হতে চলেছে, সো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে কেমন ধরনের এডিটটা আজকে করতে চলেছি। সো অবশ্যই টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু নিজেরাই মোবাইলের মাধ্যমে করতে পারবেন। সো দেরি না করে চলুন শুরু করি। সো ফার্স্ট অফ অল আপনাদের অ্যাপসটি ইনস্টল করা দেখায় গুগল প্লে স্টোরে যাবেন। যাওয়ার পর এখান থেকে হচ্ছে স্ন্যাপসিড লিখে সার্চ দিলে অ্যাপসটি চলে আসবে। এখান থেকে ইনস্টল করে নেওয়ার পর আপনারা ওপেন করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। সো আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাবেন প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ফটোটা আপনারা এডিট করবেন সেই ফটোটা নিয়ে নেবেন। সো আমি প্রথমে হচ্ছে ফটোটা এখান থেকে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ফটোটা চলে আসছে। এখন আমি আপনাদের দেখাই, আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ফেসের অংশটুকু কিন্তু তেমন ব্রাইট নাই, আর হচ্ছে এখান থেকে আমরা কী করবো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। সো প্রথমেই কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো, কিন্তু সেটা না করে আমরা শুধুমাত্র এখানে আমাদের ফেসের কাজটা করব। সেক্ষেত্রে আমরা হচ্ছে ফেসের ব্রাইটনেস বৃদ্ধি করব, স্মুথ করব আগে থেকেই। সো এখানে আপনারা পাবেন টুলস অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্টিভ অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনার ফেসের অংশটুকু সিলেক্ট করবেন। ওকে, আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে হচ্ছে ব্রাইটনেসটা বৃদ্ধি করে দিবেন। এরপর আবার এখানে প্লাস আইকন ক্লিক করবেন। ক্লিক করার পর যে অংশটুকু ডার্ক আছে সেটাতে ধরে আপনারা আবার বৃদ্ধি করে দিবেন। ওকে, এভাবে বৃদ্ধি করবেন। আবার প্লাস আইকন আমি হচ্ছে এই হাতের অংশটুকু নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে ব্রাইটনেসটা বৃদ্ধি করে দিচ্ছি। দেওয়ার পর সেভ করে নিব। ওকে, দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন হচ্ছে আরও কিন্তু ফটোটা আমরা ব্রাইট করতে পারবো। তার আগে ফটোটা দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি তেমন কিন্তু ভালো না। সো কোয়ালিটি বৃদ্ধি করার জন্য শার্পনেস, ডিটেলস আমাদের বৃদ্ধি করতে হবে। টুলসে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ডিটেলসে চলে যাবেন। যাওয়ার পর এখানে স্ট্রাকচার পাবেন, এটা হচ্ছে আপনারা অনেকটা বৃদ্ধি করে দিবেন, তাহলে কিন্তু সুন্দর দেখাবে। আর হচ্ছে এখানে পাবেন হচ্ছে শার্পেনিং, এটা হচ্ছে অনেকটা বৃদ্ধি করে দেবেন। আমি এতটুকু করে দিচ্ছি। আপনার ফটো অনুযায়ী আপনার এই দুটি কাজ করে নেবেন। নেওয়ার পর এখান থেকে হচ্ছে সেভ করে দিবেন। দেখতে পাচ্ছেন ফটো আগে কেমন ছিল এখন কেমন দেখাচ্ছে। এখন আমরা কি করব, আবার এখান থেকে হচ্ছে ব্রাইটনেসটা বৃদ্ধি করে নেব। সেই ক্ষেত্রে এখানে টুলসে ক্লিক করার পর টিউন ইমেজে চলে যাব। টিউন ইমেজে চলে যাওয়ার পর এখানে আপনার পাবেন হচ্ছে ব্রাইটনেস, এটা হচ্ছে অনেকটা বৃদ্ধি করে দিবেন। দেওয়ার পর মূলত এখান থেকে আপনারা সেভ করে নেবেন। ওকে, সেভ করলে পুরো অংশে ব্রাইটনেস বৃদ্ধি পাবে। এখন আমরা এডিটসটাই ক্লিক করে ভিউ এডিটসে চলে যাব। যাওয়ার পর এখান থেকে ড্রোতে ক্লিক করব। ওকে, করার পর শুধুমাত্র আমরা ফেসের অংশে ড্র করব, যাতে হচ্ছে ব্রাইটনেসটা শুধুমাত্র ফেসের অংশে বৃদ্ধি পায়। সো এইভাবে আপনার ড্র করে ফেসের অংশের ব্রাইটনেসটা বৃদ্ধি করে দেবেন। ওকে, শুধুমাত্র আমি ফেসের অংশের ব্রাইটনেস বৃদ্ধি করলাম। সো এখান থেকে সেভ করব। আপনি চাইলে এখান থেকে আবার হচ্ছে ব্রাইটনেসটা কম বেশি করতে পারেন, যদি চান আরও একটু ব্রাইটনেস দিতে পারেন, এখান থেকে বা কমাইতে পারেন। ওকে, দেখতে পাচ্ছেন অনেকটা বৃদ্ধি পেয়ে গেছে। এখন হচ্ছে এখান থেকে আরও অপশন ক্লিক করে এখানে চলে আসবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ফেসের একটা অংশে ডার্ক রয়ে গেছে, সেটা রিমুভ করার জন্য আমরা টুলসে ক্লিক করে আবার সিলেক্টিভে চলে যাব। যাওয়ার পর এখানে হচ্ছে ডার্ক অংশটা সিলেক্ট করব। করার পর এখান থেকে পয়েন্টের সিলেক্ট করে আমরা হচ্ছে এটা বৃদ্ধি করে দেব। দেওয়ার পর এখান থেকে সেভ করে নেব। ওকে, এখন হচ্ছে আমরা ফেসটা স্মুথ করব। স্মুথ করার জন্য এখান থেকে টুলসে ক্লিক করব। আমরা হচ্ছে প্রোটেক্ট প্রথম ইউজ করব না, তার আগে ইউজ করব লেন্স ব্লার। এখানে ক্লিক করে আপনারা কী করে দিবেন, ব্লার করে দিবেন, পয়েন্টারটা অন্য জায়গায় দিবেন। দেওয়ার পর এখানে ব্লার স্ট্রেন্থটা পাবেন, এটা আমি হচ্ছে 21 করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে সেভ করে দিব, তাহলে পুরোটাই কিন্তু ব্লার হয়ে যাবে। এখন হচ্ছে এডিটসটাই ক্লিক করে আপনার ভিউ এডিটসে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে লেন্স ব্লার, তারপর হচ্ছে এখানে পাবেন ড্র, ড্রোতে ক্লিক করবেন। ওকে, করার পর এখন হচ্ছে আমরা ড্র করব। সো এখান থেকে লেন্স ব্লার দেখতে পাচ্ছেন 100%। এখন যদি ড্র করি সেক্ষেত্রে কিন্তু ফেসের এই অংশটুকু ব্লার হবে। এভাবে কিন্তু আপনি স্মুথ করতে পারবেন। সো এভাবে আমি করে দেখাচ্ছি।
ওকে, দেখতে পাচ্ছেন ব্লার কিন্তু এই জায়গাটা করে ফেলছি, কিন্তু এখানে একটা লক্ষ্য রাখবেন, আগের অংশটুকু আপনারা এইভাবে ব্লার করবেন না। ব্লারের এখানে পার্সেন্টেজটা কমাই দিয়ে আপনি এখান থেকে ব্লার করে দেবেন, যাতে সুন্দর দেখাবে। যদি আপনি পুরোটাই ব্লার করেন সেক্ষেত্রে কিন্তু খারাপ দেখা যাবে। সো এখন হচ্ছে হাতের অংশটুকু করতেছি, হাতের অংশটুকু খুব কেয়ারফুলি করে নেবেন এখান থেকে, এটা হচ্ছে কমাই নেবেন। নেওয়ার পর এটা হচ্ছে হাতের অংশটুকুতে অল্প একটু করে দিবেন। ওকে, করা হয়ে গেলে এখান থেকে আপনারা সেভ করে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন এখন কেমন শো হচ্ছে। সো এখন আমি আপনাদের দেখাই ফটো আগে কেমন ছিল, আগে দেখতে পাচ্ছেন এমন ছিল, বর্তমানে এডিট করার পর এমন হয়ে গেছে। এরপর কি করবেন, এখান থেকে আপনারা হচ্ছে আবার একটু ডিটেলসে চলে যাবেন। এখান থেকে যাচ্ছে ডিটেলসে, স্ট্রাকচারটা হালকা বৃদ্ধি করে দেবো, এখানে শার্পেনিংটাও বৃদ্ধি করে দেবো। ওকে, আমি হচ্ছে এতটুকু করলাম, করার পর এখান থেকে আর কি সেভ করে দেবো। ওকে, সেভ করার পর বন্ধুরা আপনারা কী করবেন, প্রথমেই এই ফটোটা হচ্ছে আপনার গ্যালারিতে সেভ করবেন, তারপর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে ফটোটা অ্যাড করব। সো আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে সেভ করে নিচ্ছি। ওকে, ফটোটা যখন আপনার সেভ হয়ে যাবে তখন আপনারা কী করবেন, আপনারা এখানে ওপেন অপশন পাবেন, এখানে ক্লিক করে আমার দেওয়া ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে নেবেন, নেওয়ার পর এখান থেকে অ্যাড করে দিবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ডটা এখানে কিন্তু অ্যাড করে দিলাম। সো অবশ্যই সেভ করবেন, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ওপেন করবেন। ওপেন করার পর এখন আমরা কী করবো, এখান থেকে টুলসে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে ডাবল এক্সপ্লোরারে চলে যাব, যাওয়ার পর ইমেজ সিলেক্ট করে আমরা হচ্ছে এই ইমেজটা নিয়ে নেব যেটা আমি এডিট করলাম। ওকে, এই ইমেজটা নিয়ে নিলাম, নেওয়ার পর আপনারা পাবেন এখান থেকে হচ্ছে চাইলে আপনি করতে পারেন, কম বেশি করতে পারেন, কোথায় দিবেন বড় ছোটো করতে পারবেন। সো আমি এরকম রাখতে চাচ্ছি, রাখার পর এখান থেকে কী করবো, অপাসিটিটা ফুল করে দেব। ওকে, অপাসিটিটা ফুল করে দেওয়ার পর আপনার এখান থেকে সেভ করবেন, সেভ করলে কিন্তু আপনার ফটোটা শো হবে। এখন কী করতে হবে, আমাদের হচ্ছে এই ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এই ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এখান থেকে এডিট স্টক থেকে ভিউ এডিটসে চলে যাব। ভিউ এডিটসে চলে যাওয়ার পর এখান থেকে আপনার পাবেন ডাবল এক্সপোজার, এখানে ক্লিক করে ড্রোতে ক্লিক করবেন। ওকে, এরপর এখানে ইনভার্টে ক্লিক করবেন, তাহলে ইমেজটা শো হবে, এবং এখানে ডাবল এক্সপোজার 100% করে দেবেন। ওকে, করে দিয়ে ড্র করলে কিন্তু কিছু হচ্ছে না, সো এখান থেকে ডাবল এক্সপোজার 0 করতে হবে, তাহলে কিন্তু ড্র করলে ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। এখন আপনার হচ্ছে ফটোটা যত দূর পারেন জুম করবেন, জুম করার পর আপনার খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। ওকে ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে রিমুভ করে ফেলছি, এখন হচ্ছে এখান থেকে সেভ করে নিব। সেভ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনারা এখানে অ্যারো অপশনে ক্লিক করবেন, ক্লিক করে এখানে চলে আসবেন। চলে আসার পর আমাদের আরও কিছু কাজ বাকি আছে, সেটা আপনারা দেখতে পাবেন এখন। সো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচিং করে গেছে। এখন হচ্ছে আমরা এখান থেকে কী করব, ব্যাকগ্রাউন্ডটা আরও একটু
স্যাচুরেশনটা বৃদ্ধি করব, সেই ক্ষেত্রে এখান থেকে টিউন ইমেজে চলে যাব। টিউন ইমেজে চলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার কি করবেন, স্যাচুরেশনটা হালকা বাড়াই দিবেন, ওকে। দেওয়ার পর এখান থেকে হচ্ছে ব্রাইটনেস কমাই দিব, দেওয়ার পর এখান থেকে হচ্ছে সেভ করে নেব, ওকে। নিলে কিন্তু এমন শো হবে। এরপর এখান থেকে আপনার পাবেন হচ্ছে পোর্ট্রেট অপশন, পোর্ট্রেট অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা কি করবেন, কম্বো ওয়ানটা রাখবেন। রাখার পর এখান থেকে ফেস স্পট লাইটটা এটা হচ্ছে হালকা কমাই দিব, 20 করে দিচ্ছি। দেওয়ার পর এখানে স্কিন স্মুদিংটা একটু বৃদ্ধি করে দিব, তাহলে কিন্তু স্কিনটা অনেকটি স্মুথ দেখা যাবে। এরপর আই ক্লারিটি এটা হচ্ছে হালকা বৃদ্ধি করে দিচ্ছি, দেওয়ার পর এখান থেকে সেভ করে দিব, ওকে। এরপর এখান থেকে টুলসে ক্লিক করে আবার আমরা চলে যাব ডিটেলসে। ডিটেলসে চলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে স্ট্রাকচার একটু বৃদ্ধি করে দিব, আর শার্পেনিংটা বৃদ্ধি করে দিব। করে নেওয়ার পর সেভ করবেন, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ফটো শো হচ্ছে। এখন আমি টুলসে ক্লিক করার পর এখানে ডাবল এক্সপোজারে চলে যাব, যাওয়ার পর একটা টেক্সট অ্যাড করব। সেক্ষেত্রে এখান থেকে আমি টেক্সটটা নিয়ে নিচ্ছি, ওকে। এই টেক্সটটা নিয়ে নিলাম, নেওয়ার পর হচ্ছে এখান থেকে আমি অ্যাড করে দেব এখানে। আপনারাও এটা করতে পারেন। এখান থেকে স্টাইলাইজ চলে যাওয়ার পর এখানে লাইটেন করে দেবেন, তাহলে কিন্তু টেক্সটটা শো হবে। টেক্সটের অপাসিটিটা আপনারা হালকা এখান থেকে কমা দিতে পারেন, দেওয়ার পর এখান থেকে সেভ করে দেবেন, তাহলে কিন্তু টেক্সট অ্যাড হয়ে যাবে। সো ফাইনালি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার হচ্ছে ফটোটা এডিট হয়ে গেছে। এভাবে আপনারা যে কোনো ফটো আপনি এডিট করতে পারেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার মাধ্যমে। দেখতে পাচ্ছেন কিন্তু এডিটটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। সো অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে কিন্তু আপনার এডিটটা শিখতে পারবেন। এখন দেখায় সেভ করা, এখান থেকে সেভ অপশনে ক্লিক করে আপনাদেরকে সেভ করে নেবেন,